আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে বাসায় নতুন নতুন কিছু গেস্ট আসছে। এই যে দেখেন অন্ধকার বাবু, নতুন গেস্ট আসছে, এদিকে আসো বাবা, এদিকে থাকো, তাহলে দেখছো এদিকে আলো দেখা যায় না। এই যে নতুন গেস্ট আসছে, এদিকে যা নিয়ে আসছে সেটা অনেক একটা ইতিহাস, ওদেরকে কিভাবে আনলাম। তারপরে এই যে দেখেন এখানে আরেকজন আছে, সে আসছে উকি দিচ্ছে, এদের গেস্ট আরেকজন। তারপর এই যে দেখেন পিছনে দুটো গেস্ট হলো, কাঁধে উঠে ঘুরতেছে, এক গেস্ট আরেক গেস্টের কাঁধে ঘুরতেছে। হ্যাঁ, গেস্টের অভাব নাই। আমাদের আবদিয়ার হলো বার্থডে, আমাদের আবদের বার্থডে রাত পোহালে, আবদের বার্থডে রাত 12টার পরে আবদের বার্থডে, আবদের এক বছর পূর্ণ হয়ে যাবে। আমরা সবাই খুব আনন্দের মধ্যে আছি। ওখানে খুকি কাজ করতেছে, খুকির বাচ্চাটা একটু শরীরটা খারাপ, ছোটো ছেলেটার, অনেক দোয়া করবেন আবু তালার জন্য। মোটামুটি যারা বড় আছে তারা কিন্তু মোটামুটি সবাই একটু না একটু অসুস্থ, যাক আল্লাহ আমাকে রহম করছে, আমি সুস্থ হয়ে গেছি। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, দেখেন কেমন লাগে। নিচের এইটা এটা আবু তালা দেখতেছে, নিচেরটা টান দাও জোরে, এই দেখো আর আছে আবু তালা, দেখে কেমনে দেখেন আর আছে নাকি দেখতেছে আর নাই আছে। ও এটা হলো ডিম নিয়ে বসছে, এই দেখেন ডিম নিয়ে বসছে, থাক টান থাক আর না আর খুলনা বাবা পড়ে যাবে, এভাবে থাকে। আমি আসছি মরিয়মদের বাসায় সকালবেলা, যে মরিয়ম না নানু বাড়িতে যাবে, সে গেছি, আমরা 4-5 দিন হয়ে গেল মরিয়ম, তোমার কয়েকদিন গেছি, 3 দিন এসেছে তা তোমাদের থেকে, 3 দিন না জি, 3 দিন হয়েছে আমাদের, ওদের আমাদের সাথে যাওয়ার কথা ছিল, পরে হাবি না বেশি অসুস্থ হয়ে গেলো, যান আসতেছি ফোন দিই, ওই যে বিকালে আসতেছে, এই যে বিকালে আসতেছে, পরে আসলাম যে মরিয়মকে এবার নিয়ে যায়, আসলাম আরেকটা কাজে জাজিরাতে, ভাবলাম যে মরিয়ম দেখতে তাহলে একবারে নিয়ে যায়, রেখে যাবো না, পরে বলবো যে আবার অসুস্থ হয়ে যাবে। তো সাবিনাও রেডি হয়ে গেছে, মরিয়মও রেডি হয়ে গেছে, শীতের কাপড় নিও, কিন্তু মরিয়ম অনেক ঠান্ডা নিছো, লাইট এদিক দিয়ে। ও আর একটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, সেটা হলো যে আজকে কিন্তু সাবিনার বার্থডে। হ্যাঁ, মরিয়মের আম্মুর বার্থডে, অনেকে জানেন অনেকে জানেন না, তো হ্যাপি বার্থডে বইনা, কেক আমার কেক কেমনে খাওয়াইব, কেক আইলে না খাওয়ানো যায়, হ্যাঁ ভিতরে কি কেক খাওয়ানো যায়, যার যাটা শেষে কিনা কিনা নাম নিয়ে খাই ফেলেন, যে মরিয়মের আম্মুর বার্থডে সে হিসেবে খাই ফেলেন কিনা। নামতে হবে, নামো নামো মরিয়ম নামো না, আপনি যেতে পারবেন, ভাইঙ্গা পড়লে হয় এরে, এরা পড়লে ভ্যান, একটা ভ্যান উঠছে, ভ্যান উঠছে। এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে, মানে এত সবুজ মনে হয়, কত বড় মাঠ, বিশাল মাঠ সবুজ। এই যে কাঠের সাঁকোটা নতুন দিচ্ছে, অনেক শক্ত। মরিয়ম আসছে জানো, মরিয়ম তোমাকে সারপ্রাইজ দিবে, আমি মরিয়ম দেখো, এই যে এই যে মরিয়ম, এই দেখো ও ওই দিক দিয়ে লুকায় আসছে, হ্যাঁ ব্যাগটা ব্যাগটা যান, ভাবি লজ্জা পাইতেছে আগায় নিয়ে যেতে যাইতে, হ্যাঁ মরিয়ম কিউটি বেবি, ওই যে দেখেন সব সবাই হ্যাপি বার্থডে উইশ করতেছে না, পয়রা যেতে লাগছিল, পয়রা যেতে লাগছিল অটো সহ দড়িকান্দি স্কুলের ওখানে বোকা, ওই জায়গায় মানুষ নামে না, নামবি না, ওই লোক ওই লোক তো ওই যে অসুস্থ কইছে দেখে মনে কর, এই যে কই বাবা মরিয়ম, আইসে
তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, সাবিনারা আসছে, এখন সবাই সবাই এক জায়গায়, প্রায় কাছাকাছি এই জায়গায় খুকি হলো, তার বাচ্চার জন্য ওষুধ বানাইতেছে, ছেলেটার অনেক জ্বর, দোয়া করেন। তারপর এখানে বড় ভাবি আর তার শাশুড়ি হলো, রসুন বাঁচতেছে। হ্যাঁ, এখানে হলো এই যে মিম বসে বসে চিপস খাইতেছে। মিম, আবদিয়ার বার্থডে তো কালকে, কি প্রস্তুতি বলো, একটু প্রস্তুতি শুনি আমরা। না, এটা বললে তো হবে না, তুমি আমাদেরকে রাখছো আবদিয়ার বার্থডের জন্য, যে ভাইয়া বার্থডে না খেয়ে যেতে পারবেন না। তুমি যদি আমাকে আমাদেরকে বলো যে কোনো প্রস্তুতি নাই, গান্ধী পোকা আয়, মিম গান্ধী পোকা ধরছে মিম রে। আচ্ছা, তার মিম গান্ধী পোকার গন্ধ সরাইল, তারপরে হুনি। আর এই যে আমরা নিয়ে আসছি রুগী হায়ার করে, রুগী। তো এই যে দেখেন ঝিমাইতেছে, ঝিমাস কেন, শরীর চলতেছে না। না, আমি তো গেলাম ইল্লি গাই, আমি তুমি যখন ডাকলা না যে আমি গেলাম গা, তখন আমি তো ওদের বাসায়। হ্যাঁ, আমি জানি যে আমি না গেলে ওরা আজকেও আসতে পারবো কিনা। মানে কি বলবো, যে অনুষ্ঠান খাইতে এসে সবাই রুগী হয়ে গেল গা। না, তবে কিছু মানুষ পরামর্শ দিছে, কি জানো, যে মরিয়ম ওষুধ খেয়ে অসুস্থ হয়েছেন, আব্দ ওষুধ খেয়ে অনুষ্ঠান খেয়ে সুস্থ হয়ে যাইবেন গা। কার্টুন নাচ কইছে যে আর একটু নাচানাচি করেন। আসতেছে বাবু, বাবুকে ভাগা পাঠানো, ফ্রিজে ডিপ রাখলে পারে ওই কেক আর খাওয়া যাবে না। হ্যাঁ, কি বাবা, এই দুজন কিন্তু এভাবে বসে থাকার পাবলিক না। মানে কি জন্য বলতেছি, যে তাবিয়ার পাশে যদি আবদিয়া থাকে, হয়তো আবদিয়ার এমন আদর করব যে আবদিয়া বিরক্ত হয়ে যাবে। দেখেন শুরু হইতেছে, আবার দেখেন মুসকে হাসে আবদিয়াটা, হাসি দেখেন। আমরা শুধু এই দুজনকে পাশাপাশি বসাই দিয়ে এগুলো দেখি, যে এদের ভালোবাসা গুলো। কেদা নিল, শুরু করে দিল কাঁদনা, এই যে এটা কমি। হ্যাঁ, থাক আর কান্না না দেখি। তো এই যে আমার শাশুড়ি হলো, চা বানাইতেছে, লাল চা। এই আসলে এখানে লাইট নাই তো বোঝা যাইতেছে না। কি কি দিছেন এর মধ্যে? আদা দিছি, লং দিছি, গরম মশলা দিছি। আদা, লং আর গরম মশলা, না যে সবাই কাশে যেত, সেই জন্য এই আদা চাটাই পারফেক্ট। দিয়ে জ্বালাইলে চাটা খুব মজা লাগে। বানাইতেছে, বানাক, তারপর খাওয়ার সন্ধ্যা করলে আবার দেখাবো আপনাদের, শেয়ার করবো। একটা জিনিস দেখাই, এই ছোট বাচ্চারা ঝুলোই পাতি খেলতেছে না, এটা কি খেলা করে? এ হ্যাঁ, ঝুলোই পাতি না, কি কি রান্না হইব তোমাকে? ডিম ভাজা, আলু ভর্তা আর শাগ। ওরে আল্লাহ, রান্না করতেছে, কাটতেছে কে? তামিম, কি কি ধনে পাতা কাটছ তামিম, না শাগ? দেখেন এই যে ডিম, আলু, ভাত অলরেডি চুলাই হয়ে গেছে, আর এই যে এখানে শাক, এই শাক কাটতেছে তামিম। তা নাকি আসো পিকনিকে, আসো। হ্যাঁ, ও এই দেখেন আবু তালা বলতেছে, ফুবা দেখেন ঘর, এই যে ঘর, এটা ঘরও বানাইছে। আমার না শেষ, এখন সেই খাবার চলতেছে, আমাদের দিলি না বাবু তোরা? হ্যাঁ,
ওরে খাও না একজন শাক দিয়া, কি শাক এটা? ওরে তান দেখি, তানও আছে জায়গায়। তাবিয়া কই আম্মা, তুমি খাও না, খাইবো না তাবিয়া? তা না রে আল্লাহ, দেখেন কি মজা, সবাই মিল্লা জিল্লা খাইতে আসছে।